জয়ের পর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন নারী ইউপি সদস্য। বিস্তারিত সংবাদটি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নেচে বিজয়ের আনন্দ উদযাপন করেছেন মর্জিনা আক্তার নামে এক নারী ইউপি সদস্য। তিনি গত 28 নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নে 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে লড়ে বিজয়ী হয়েছেন। মর্জিনা জিনতপুর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। নির্বাচনের পরদিন থেকে টানা 2 দিন স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে আনন্দ উদযাপন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ফেসবুকে তার নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 1 মিনিট 11 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ভোট বিজয়ী হয়ে বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে নাচছেন মর্জিনা আক্তার। তার গলায় ঝুলছে টাকার মালা, আর সঙ্গে নাচছেন স্থানীয়রাও। খোঁজ নিয়ে জানা গেছে বিগত 25 বছর ধরে বলিবাড়ি গ্রাম থেকে কেউ সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হননি। এবার এ গ্রাম থেকে মর্জিনা আক্তার ভোটে দাঁড়িয়ে বিজয়ী হওয়ায় সবার মাঝে আনন্দ বিরাজ করছে। অন্য গ্রাম থেকে মর্জিনার সঙ্গে আরও 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটে বিজয়ী হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মর্জিনা আক্তার বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন। এ বিষয়ে নবনির্বাচিত নারী ইউপি সদস্য মর্জিনা আক্তার বলেন, আমাদের গ্রাম থেকে দীর্ঘদিন ধরে কোনো নারী সদস্য প্রার্থী বিজয়ী হতে পারেনি। এবার ভোটাররা আমাকে বিজয়ী করেছে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আনন্দ আয়োজন।